অনেকে আমার কাছে জানতে চান যে টাইগার মুরগি কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন আসে। অনেক কমেন্ট দেখলাম এই বিষয়ের ওপর আইছে, তো ভাবলাম আজকের এই ভিডিওটা মানে এই টপিকটার উপরে অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার কাছে অনেকে জানতে চান যে ভাই টাইগার মুরগি 2 মাস বয়সে কতটুকু খাবার খায় এবং হচ্ছে 45 দিন বয়সে কতটুকু খাবার খায়, আর আরেকটা কথা হয়েছে যে কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন আসে। এখন আমি আপনাদেরকে শুরুতে যেটা বলবো, টাইগার মুরগি হচ্ছে এরকম একটা জাতের মুরগি, ভালো কোম্পানি ফিড যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে আপনি যা এদের পিছনে খরচ করবেন খাবার হিসেবে আপনি তার অর্ধেক ওয়েট পাবেন। মনে করেন আপনি যদি 2 কেজি খাবার এদেরকে খাওয়ান তাহলে আপনি ওজন পাবেন হচ্ছে 1 কেজি। এখন 2 কেজি খাবার খাইতে কোনো কোনো খামারে আপনার সময় লাগে হচ্ছে 38 দিন, কোনো কোনো খামারে লাগে 40 দিন, কোনো কোনো খামারে 42 দিন, আবার কারো কারো ক্ষেত্রে 45 দিন সময় লাগে। তো সর্বশেষ আপনার 45 দিনে অ্যাভারেজ 1 কেজি ওজন হয়ে যায়। এটা হচ্ছে সম্পূর্ণই ব্রয়লার মুরগির যে খাবার ওইটা। এমনিতে যে আমি যে এদেরকে যেহেতু লেয়ার 1 খাবারটা দিই ডিমের জন্য, এই জন্য আসলে ওই রকম ওয়েটের আমার প্রয়োজন নাই, আমার হচ্ছে প্রয়োজন শুধু ডিমের। তো দেখতে পারতেছেন একটা ডিম তুললাম এখানে, আর গতকালকের তুলনায় আজকে মুরগিগুলো অনেকটা সুস্থ সবল দেখা যাইতেছে। তো মোটামুটি আজকের বিকেলটা হয়তো একটু ভালোই লাগতেছে, কারণ হচ্ছে যদি শখের জিনিস আপনার ভালো থাকে তাহলে আসলে মনটাও এমনিতেই ভালো থাকে। এখানে দেখতে পারতেছি আরেকটা ডিম, আর এই গড়েরও অবস্থা খারাপ, এদিক দিয়ে দেখতে পারতেছেন ছিদ্র হয়ে গেছে, কারণ যে কোনো মুহূর্তে শিয়ালে আক্রমণ করতে পারে। যাই হোক, আশা করি আল্লাহ আর কোনো বিপদে ফেলবে না। আর আমার এই মুরগিগুলো যেহেতু আমি বেশি দিন রাখবো না, যদি ভালো মোটামুটি একটা দাম পাই তাহলে অবশ্য বিক্রি করে দিব, তবে বিক্রি করব আনুমানিক আর 1 মাস পরে, 1-1.5 মাস পরে বিক্রি করার পরিকল্পনা আছে। দেখা যাক এর ভিতর দিয়ে কী পরিমাণ ডিম নিতে পারি। তো অনেকে আসলে বিক্রির কথা শুনে মূলত হচ্ছে নিতে চাইতেছেন, সেটা আসলে এটা মূলত হচ্ছে যদি কেউ প্যারেন্টস হিসেবে নেয় তাহলে যে নেয় ওনার লস হবে, কারণ এটা সম্পূর্ণ এখন খাবার উপযোগী মুরগি হয়ে গেছে। প্যারেন্টস হিসেবে নিলেও হয়তো মুরগি ডিম পারবে ঠিক আছে, কিন্তু যতটুকু আপনি আশা করবেন অতটুকু পাবেন না, তো যেহেতু মুরগির বয়স হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যারা মাংস হিসেবে পালন করবেন আপনারা 45 দিন বয়সে একরে ধরে রাখবেন হচ্ছে 2 কেজি, 2 কেজি খাবার খাইলে এরা 1 কেজি ওয়েট আপনাকে দেবে। আর হচ্ছে মূলত যদি কেউ 60 দিন পালন করে তাহলে আপনার সেক্ষেত্রে হয়তো আপনার 3.5 কেজির মতো খাবার খাইতে পারে, 3 কেজি ধরে হিসাব করি মূলত। তো তার 3.5 কেজি খাবার খাইলে আপনার গড় অ্যাভারেজ 1 কেজি 700 থেকে 800 পাবেন, আর যদি 3 কেজি খাবার খাওয়ান তাহলে 1.5 কেজি পাবেন আর কি। এটাই কথা হচ্ছে আপনি যা খাবার দিবেন এদের থেকে আপনি মানে অর্ধেক ওয়েট পাবেন, আর দেশি মুরগির ওয়েটটা হচ্ছে আপনার 3 ভাগের 1 ভাগ, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে 3 ভাগের 1 ভাগেরও 1/2 কম হয়। তো দেশি মুরগির আজকের আর এই ভিডিওতে না বলি, কারণ যেহেতু টাইগার মুরগির ওয়েটের হিসাব আজকে দিতেছি। তো যাই হোক, 100 মুরগি যদি পালন করে কেউ মাংসের জন্য টার্গেট যদি করে যে 1 কেজি আমি বানাবো তাহলে ওনাদের খাবার লাগবে হচ্ছে 200 কেজি, 200 কেজির মধ্যে ধরেন 4 বস্তার মধ্যে হয়ে যাবে 50 কেজি বস্তা, 4 বস্তার থেকে আর কিছু বেশি লাগতে পারে, তবে একরেট হিসাব হচ্ছে আপনার 200 কেজি এরকম। এটা হচ্ছে আপনার 40 থেকে 45 দিন বয়সে। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই এভাবে কমেন্ট করবেন, যদি কমেন্টের পরিমাণে দেখি যে বেশি হয় তাহলে আমি অবশ্যই এই বিষয়ের উপর একটা ভিডিও আপলোড করব। আর যেহেতু এগুলো বিক্রি করে দিব, নতুন করে আরেকটা প্যারেন্টস রেডি হইতেছে, ওইগুলো আপনাদেরকে শুরু থেকে দেখাবো কিভাবে ভ্যাকসিন করতে হয় না করতে হয়। অনেকে ভ্যাকসিনের ভিডিও চান, তো ভাবলাম এখন আর ভ্যাকসিনের ভিডিও দেই না বা কোনো প্রকার মেডিসিনের ভিডিও দেই না। এটার কারণ হচ্ছে যেহেতু আমি প্যারেন্টস নতুন করে আবার তৈরি করব, তো সেক্ষেত্রে শুরু থেকে ডিম পাড়া পর্যন্ত আবারও পার্ট বাই পার্ট কীভাবে আসলে ঠোঁট ছেঁকা দিতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, কারণ আমি এদেরকে কিন্তু কোনো প্রকার ঠোঁট ছেঁকা দিই নাই এখন পর্যন্ত। তারপরে আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয় নাই, পরবর্তীতে আসলে যা নিয়ম আছে সম্পূর্ণগুলোই আমি পালন করার চেষ্টা করব। তো এখন হচ্ছে এদেরকে খাবার দিব, যেহেতু বিকেল টাইম প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে দেখতে পারতেছেন দেশি মুরগি এখানে বসে রয়েছে। দেশি মুরগিগুলো মাশাল্লাহ মোটামুটি বড় হয়েছে, অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। যেহেতু আরও কথা বলতাম, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, কারণ ফার্মের কিছু কাজ আছে, ওইগুলো করতে হবে। আর ব্রয়লার ফার্মেরও আবারও বাচ্চা নিয়ে আসবে আজকে রাত্রে আসার কথা। আর যদি আসে অবশ্যই দেখাবো আপনাদেরকে। অনেকে ব্রয়লার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানতে চাইছেন। যদি ব্রয়লার ফার্মগুলো আমার আব্বাই দেখাশোনা করে, আমি ওইভাবে তেমনটা আসলে অ্যাক্টিভ থাকতে পারি না। কোন সময় কী করতে হয় ওইগুলো আমার ওইভাবে জানা নাই। তারপরে যতটুকু অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতার আলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে ব্রয়লার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানানোর, আমি যা জানি বিশেষ করে ওইগুলোর উপর। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর আরেকটা কথা, যারা এখনও আমাদের এই ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাড হন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন। পাশের থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের সাথে সরাসরি চলে যায় আপনাদের কাছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।